সমর্থিত ভিউয়ার্স, স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগত। আফগানিস্তানের বিপক্ষে গতকাল সুপার ফোরের ম্যাচে একাদশ সুযোগ পেয়ে ইমরুল তার প্রতি আস্থার প্রতিদান দিয়েছেন। নির্বাচকরা হাফ ছেড়ে দিয়েছিলেন, টিম ম্যানেজমেন্টের স্বস্তি পাওয়ার কথা এবং ম্যাচ শেষে জয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। প্রতিনিয়ত খেলাধুলা সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। এদিকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ঠান্ডা মেজাজের খুনি বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার সঞ্জয় ম্যাঞ্জুরিকার। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের নাটকীয় জয়ের পরেই এই মন্তব্য করেছেন তিনি। আফগানিস্তানের জয়ের জন্য 6 বলে 8 রানের প্রয়োজন ছিল, সেখান থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে ব্যর্থ হন আফগান ব্যাটসম্যানরা। আর এখানেই অনভিজ্ঞতার পরিচয় দিয়েছে আফগানিস্তান দল, সেই সঙ্গে তারা মানসিকভাবে বাড়তি চাপ নিতে পারেনি বলেও জানিয়েছেন ভারতের সাবেক এই ক্রিকেটার। তবে শেষের দিকে মুস্তাফিজ ঠান্ডা মেজাজে বলিং করেছে বলেই জিতেছে বাংলাদেশ। চাপের মধ্যে রান তাড়া করা সহজ নয়, এখানেই অনভিজ্ঞতার পরিচয় দিয়েছে আফগানিস্তান। যদি 3-4 রান প্রয়োজন হতো বেশি উইকেট না হারিয়েও তারা সেটা করে ফেলতে পারত, কিন্তু যখনই 6 রানের উপরে তাদের দরকার হয়েছে তারা চাপটা সামাল দিতে পারেনি। এ সময় মানসিকতা ঠান্ডা রাখতে হবে আপনাকে, মুস্তাফিজ সেটাই করতে পেরেছে। তিনি বলেন, আমি বলবো মুস্তাফিজের ঠান্ডা মানসিকতাই হারিয়ে দিয়েছে আফগানিস্তানকে। আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের তৃতীয়বারের মতো ফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে মাশরাফিরা। আগামী মঙ্গলবার আবুধাবিতে পাকিস্তান বাংলাদেশ ম্যাচ, কার্যত এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচ। আগামী মঙ্গলবার যে জিতবে তারাই 28 সেপ্টেম্বর শুক্রবার ভারতের বিরুদ্ধে ফাইনাল ম্যাচটি খেলবে। ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়টুকু দিয়ে এই ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে এখনই লাইক, কমেন্ট, শেয়ার করুন।